जो दिल से लगे उसे कह दो हाय 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 जो दिल ना लगे उसे कह दो बाय 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 आने दो आने दो दिल में आ जाने दो कह दो मुस्कुराहट को हाय 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 जाने दो जाने दो दिल से चले जाने दो कह दो घबराहट को बाय 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 হ্যাঁ জীবন একটা জীবন একবার আর তাকে উপভোগ করতে হবে নানান রূপে শতবার এটাই হচ্ছে আমাদের জীবন জীবন বৈচিত্রময় তো এই বৈচিত্র না থাকলে বাঁচার মজাটাই আসতো না তাই না না কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে শোনাবো সেই আমির কথা যেই আমি সেই রাতটায় নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। একদম পুরোপুরিভাবে তো ঘটনার একদম সূত্রপাতের থেকে চলে যাই তখন আমি অবিবাহিত আর আমার বিয়ে দেওয়ার জন্য খুব তোড় চলছিল তো নানান রকম সম্বন্ধ আসছিল যাচ্ছিল তো সেই দিনের ঘটনাটা আমি বলি সেই দিনের ঘটনাটা না মানে সূত্রপাতটা আমি বলি সেদিন ছিল বৃহস্পতিবার তো ছেলে বাড়ির থেকে ছেলে গেছিলো আর ছেলের জামাইবাবু গেছিলো আমাকে দেখতে ঠিক আছে তো ছেলের ছুটি ছিল বৃহস্পতিবার কিন্তু আমার বাবার ছুটি ছিল বুধবার তাই সাত সকালবেলা একদম ছেলেকে যেতে হয়েছিল আমাদের বাড়িতে তো গেল দেখা সাক্ষাৎ হলো মোটামুটি তাদের পছন্দ হয়েছিল আমাকে ঠিক আছে আর সেই দিনই সেই দিনই বৃহস্পতিবার সন্ধ্যেবেলা আরেকজন আসে মানে আরেক পার্টি আসে আর কি আমাকে দেখতে তো তাদেরও পছন্দ হয়েছে স্বাভাবিক স্বাভাবিক না এটা যেখানে যার যেটা চোখে লাগে আর কি পছন্দ হয়েছিল এটাই মেন কথা তো এবার সন্ধ্যেবেলায় যিনি এসেছিলেন উনি ছিলেন সরকারি সার্ভিস করা আমি বলছি ডিফেন্সে মেডিসিনের লাইনে ঠিক আছে ডিফেন্সে মেডিসিনের লাইনে আর সকালবেলা যেয়ে গেছিল সে হচ্ছে প্রাইভেট জব করে দুটো ছেলের বাড়ির থেকেই আমার জন্য অ্যাপ্রুভ হয়ে যাই আমি ঠিক আছে এটা তো যুগ মেয়েদের অ্যাপ্রুভ করতে হয় আগে মেয়েরা নিজেদের পছন্দ পড়ে যান তো ছেলেদের বাড়ি থেকে আমি অ্যাপ্রুভড হয়ে যাই হয়ে যাওয়ার পর এবার বাড়ির থেকে স্বাভাবিক সরকারি সার্ভিসের কাছে দেবে না প্রাইভেট সার্ভিসের কাছে দেবে এটা নিয়ে খুব টানাপড়েন হয়েছিল একটাই কারণে কারণ যেই ভদ্রলোক আর কি সরকারি সার্ভিস করেন আমাকে দেখতে এসেছিলেন ওনার বয়সটা আমার থেকে বয়সের গ্যাপটা অনেক বেশি ছিল কারণ ওনার পাঁচ চার বোন না পাঁচ বোন ছিল তাদেরকে সবাইকে বিয়ে দিয়ে তারপর নিজের জন্য স্বাভাবিক দায়িত্ব পালন পালন করতে গিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে তার বয়সটা বেশি হয়ে গেছে তো সেই কারণে আমাদের বাড়ির থেকে একটু মানে অমত ছিল কিন্তু ছেলের বাড়ির বোনেরা কিন্তু মানে ছেলের বোনেরা কিন্তু কন্টিনিউ ফোন করতো আমার মাকে যে আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে হেনা আর কি আর সকালে যারা এসেছিলো তাদের বাড়ির থেকেও হ্যাঁ বলে দিয়েছে এইবার আমরা আমাদের এরকম দেখা সাক্ষাৎ হলো আর কি আমার বাড়ির থেকে আমাদের বাড়ি থেকে আমার বাবা মা আসলো মানে গেল আর কি ওই ছেলের বাড়িতে যেখান থেকে মানে সকালের যেই ছেলেটা দেখতে গেছিলো তাদের বাড়িতে গেছিলো তো সবই পছন্দ 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 হলো সেই এলাকার লোকজন জিজ্ঞাসা না করতেই বলে দিয়েছে যে হ্যাঁ ওই বাড়ির ছেলে খুবই ভালো চোখ বন্ধ করে মেয়ে দিতে পারো মেয়ে দিতে পারেন এরকম আমার বাবা মাকে এরকম বলেছিল তো প্রথমে সেই ছেলের কাছে হ্যাঁ হলো আবার পরে না হয়ে গেল আমার ছোটো মামার কারণে আমার ছোটো মামা একটু আপত্তি করছিলো যে মেয়ে এত পড়াশোনা শিখিয়েছিস তারপর বেসরকারি চাকরি প্রাইভেট চাকরির কাছে দিচ্ছিস সেই কারণে আমার ছোট মামা একটু অমত করেছিল এটা স্বাভাবিক বলে আমি মনে করি তাই না তো এখানে না হয়ে গেল এবার ওখানেও না হয়ে গেল এখানেও না হয়ে গেল। তা এবার একটা অনুষ্ঠান ছিল আমার পিসির বাড়িতে মানে পিসির শ্বশুর বাড়িতে পিসির জ্যাঠা শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল তো সেখানে আমরা যাওয়ার পরে এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছিলো তো তখন আমার পিসামশাই বলল। যেখানে আমরা না করে দিয়েছি মানে প্রাইভেট জব করে যেখানে আমরা না করে দিয়েছি সেখানটায় করতে যে ভালো ছেলেটা ভালো পরিবেশটা ভালো এলাকাটা ভালো বাড়িঘর দর সবই ভালো একটাই তো ছেলে ঠিক আছে ওখানে দাঁড়িয়েই আমার মা ওই ছেলের জামাইবাবুকে ফোন করেছিল ফোন করার পরে আবার তারা বলল যে ঠিক আছে আমরা একটু কথাবার্তা বলে নিই কথাবার্তা বলার পরে আবার তাদের তরফ থেকে হ্যাঁই এসেছিল। তখন তাদের বাড়ির থেকে সদল বলে আমাকে দেখতে আসে যেরকম হয় আর কি রীতিনীতি মেনে তো সব পছন্দ হয়ে গেল এবার আসলো পাকা কথার দিন তো আমার বাবা মা তাদের বাড়ি গেছিল পাকা কথা বলতে তো ডেট ফেট ফিক্সড হলো আমার বাবা মা বাড়িতে এলো বাড়িতে আসার পরে হাতে করে মিষ্টি নিয়ে এলো মিষ্টি নিয়ে এলো গুড়ের রসগোল্লা এটুকুও আমার মনে ছিল গুড়ের রসগোল্লা নিয়ে এসছে এরকম বড় বড় সাইজের আর আসার পথে যেই লজে আমার বিয়ে হবে আমি বলেছিলাম আমি লজে বিয়ে করবো বাড়িতে অনুষ্ঠান করতে হবে না লজে করব। তো সেই আসার সময় সেই লজে বায়নাও দিয়ে এসেছিলো মানে অগ্রিম দিয়ে এসেছিলো তো বাড়িতে আসা আনলো মিষ্টি টিষ্টি আনলো পাড়া সবাইকে ডাকলো উলু ধনী দেওয়া হলো যেরকমটা হয় আর কি মিষ্টি খাওয়ানো হলো বিয়ের ডেট জানানো হলো সবাইকে বিয়ের ঠিক হয়েছিল আমার শ্রাবণ মাসে শ্রাবণ মাসে বিয়ে ঠিক হয়েছিল তো সব কমপ্লিট আমরা রাত্রেবেলা যথারীতি খাওয়া দাওয়া করে শুতে যাব ওই সময় একটা ফোন আসে এই হচ্ছে মেন ঘটনায় আমি ঢুকছি এগুলো তো ভূমিকা এগুলো না দিলে তো তোমরা বুঝতে পারবে না তো একটা ফোন আসে সেই ফোনটা আসে ছেলের জামাইবাবুর তরফ থেকে ফোনে যেই কথা শুনলো আমার বাবা সেই কথা শোনার পর আমাদের সেই রাত আচ্ছা ঠিক আছে কি কথা হয়েছে সেটাই সাসপেন্সে রাখবো না ছেলের বাড়ির থেকে ফোন গেল বলল যে আপনারা কি সবাইকে জানিয়ে দিয়েছেন বিয়ের ডেট আর ল মনে হয় ওখান থেকে বলেই এসছিল যে লস ভাড়া করে দিয়ে যাব সেই অনুযায়ী ছেলের জামাইবাবু জিজ্ঞাসা করেছে যে আপনাদের কি লজ ভাড়া করাও হয়ে গেছে আমার বাবা তখন বলল হ্যাঁ আমার লজ ভাড়া করা হয়ে গেছে আমার পাড়ার লোককে সবাইকে সব কিছু জানানো হয়ে গেছে তখন অপরপক্ষ থেকে একটা কথা আসলো যে ঠিক আছে আমরা কালকে সকালে আপনাদের বাড়ি যাচ্ছি এইবার তোমরা বলো সাধারণ ফোনে কথা হতো সেটা সম্পূর্ণ আলাদা সেই ব্যাপারটা কিন্তু ফোনে কথা বলল বললো যে আপনাদের কি সব জানানো হয়ে গেছে কি লস ভাড়া করা হয়ে গেছে ঠিক আছে আমরা আগামীকাল আপনাদের বাড়ি যাচ্ছি এবার এটার মানে কত রকম দাঁড়াতে পারে জানি না তখন আমাদের মধ্যে কিন্তু একটাই মানে ছিল যে বিয়েটা ভাঙতে চলেছে নতবা এই কথা কেন জিজ্ঞেস করবে তখন আমার বাবা বলল সব ঠিক করে আসলাম আমরা ওখান ওখানে সব কিছু নর্মাল ছিল আমার দিকে আঙুল তুললাম বাবা তুই কি এমন কিছু করেছিস যেই খবরটা কারোর মারফত ওদের কানে পৌঁছেছে বিশ্বাস করতে পারবে না আমার পায়ের তলার থেকে পুরো জমি সরে গেছিল আমি তখন ভাবতে বসলাম আমি এমন কি করেছি যেই খবর তাদের কাছে গেছে আর যার জন্য আজকে এই কথা আমার বাবার মুখে শুনতে হচ্ছে আমাকে তখন আমি বাবাকে বললাম যে তুমি তো তোমার মেয়েকে তো এত বছর ধরে আমার চব্বিশ বছরে বিয়ে হয়েছে তুমি তো চব্বিশ বছর ধরে দেখছো জানো তো কোনো কিছু করলে তোমরা কি জানতে পারতে না তখন ওই কথা ওই যুক্তি আমার বাবার মার কারোর কানে ঢুকছিলো না মাথায় যাচ্ছিল না কারণ আমরা তিনটে বোন আমি বড়ো বোন আমার সঙ্গে যদি কিছু গালাত সেই দিন হতো তাহলে কিন্তু আমার সঙ্গে যদি কিছু খারাপ হতো তাহলে সেই প্রভাবটা পড়তো আমার পরবর্তী দুই বোনের ওপর তাই না এটা কিন্তু মানে ভবিতব্য এটা হওয়ারই তো সেই রাত্রেবেলা আমি আমার মা আর আমার বাবা আমরা তিনজনে আমাদের দু চোখের পাতা এক করতে পারিনি আমার জায়গায় হল আমার জায়গায় যে কোনো কেউ হলে বা আমাদের জায়গায় যে কেউ হলে তাদের সঙ্গে ঠিক এরকমটাই হতো সেই রাত্রের কথা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার শুধু মনে হচ্ছিল আমার কারণে আমার বাবা মার হয়তো এখন এমন অপমানের সম্মুখীন হতে হবে যে আমার বাবার কিছু না হয়ে যায় আমার তখন মাথার মধ্যে এইটুকুই চলছিল আমি খুঁজে পাচ্ছিলাম না আমি এমন কি করেছি যার জন্য আমার জন্য কিছু একটা হতে পারে তখন মাথার মধ্যে তোল পার করা অবস্থা তোল পার করা অবস্থা একবার মনে হয়েছিল একবার না পুরো আমি শিওর হয়েই গেছিলাম আমি না ফ্যানের দিকে বারবার তাকাচ্ছিলাম বাদ বাকিটা তোমরা বুঝে নাও এই কথা আমি বলবো না অন ক্যামেরা বলবো না কিন্তু আমার মনে হচ্ছিলো আমি নিজেকে শেষ করে দিই তাহলেই হয়তো সব ঝামেলা শেষ হয়ে যাবে সব ঝামেলা শেষ হয়ে যাবে কিন্তু না ভেতর থেকে একটা ডাক আসে তুই তো ভুল কিছু করিস নি যদি এই বিয়ে ভাঙার হয় তাহলে ভেঙে যাক তোর বাবা মা তো তোকে ফেলে দেবে না কিন্তু হ্যাঁ আবার এটাও ভাবছিলাম যে যেই মানসম্মানের সম্মুখীন হব আমরা সেটা থেকে কিভাবে ওভারকাম হব মানে নানান রকম আমি তোমাদেরকে সত্যি আমার গা কাটা দিয়ে যাচ্ছে আমি সেই রাতের কথা বলে বোঝাতে পারবো না আমাদের কী গেছে তো যাই হোক সেই রাতটা পুরো জেগে কাটালাম কাক ভরে আমি উঠে স্নান করলাম স্নান করলাম পুজো দিলাম তারপরে একটা সাদা চুড়িদার পরলাম আমার এখনও স্পষ্ট মনে আছে আজ থেকে নয় বছর আগের ঘটনা একটা সাদা চুড়িদার পরলাম চুড়িদার পরার পরে সকাল আটটা সাড়ে আটটা কারণে আমার বাবা আবার কাজে বেরিয়ে যাবে তার আগেই তাদেরকে যেতে হবে ছেলে বাড়ির থেকে আসতে হবে তারপরে তারা এলো আসার পরে আমি তো অন্য ঘরে আছি স্বাভাবিক কারণে তো তারা এসে তাদেরও চোখ মুখের যে অবস্থা দেখলাম তারাও সারা রাত ঘুমায়নি এইটুকু আমি মিথ্যে কথা বলবো না তারাও সারা রাত ঘুমায়নি ছেলের বাবা আর ছেলের জামাইবাবু এসেছিল ছেলে আসেনি তখন বলল যে আমার বাবাকে বাবা মাকে বলছে আমি পাশের ঘর থেকে শুনছি যে আমাদেরকে ক্ষমা করবেন আমরা বুঝতে পারিনি এরকম কিছু একটা হতে পারে এইবার ভেতরে না বমি পাচ্ছিল আমার টেনশানে গা গুলিয়ে যাচ্ছে ক্ষমা চাচ্ছে কেন কি হয়েছে সত্যি কি বিয়েটা ভেঙে যাচ্ছে তখন বলল যে আমাদের তরফ থেকে একটা বড় ভুল হয়ে গেছে না সেই ভুলটা কি আমরা আমাদের ছেলেকে জিজ্ঞাসা না করে বিএডেড ঠিক করে ফেলেছি তোমরা বিশ্বাস করবে না মাথায় যেন বাজ ভেঙে পড়ছে তাহলে কি ছেলের আমাদের পছ ছেলে আমাকে পছন্দ করেনি যে কী তোল অবস্থা তারপরে শুনলাম যে জুন জুলাই মাস শ্রাবণ মাস তো জুন জুলাই মাস বর্ষার মাস ওই জুন জুলাই মাসে ছেলে যেখানে কাজ করে সেখানে সেল চলছে সেল চলবে ছেলে ছুটি পাবে না তখন ছেলে এসে যেই ডেটটা শুনেছে তখন বললো যে তোমাদের আমাকে তো একবার জিজ্ঞাসা করা উচিত ছিল আমার বিয়ের ডেট আমাকে না জানিয়ে তোমরা ঠিক করলে কিভাবে কথাটা ঠিক ছেলে এখানে ভুল ছিল না তো সেই অনুযায়ী আবার ডেট চেঞ্জ করা হয় মানে বিয়ে ভাঙেনি বিয়েটা ভাঙেনি বিয়ের ডেট চেঞ্জ করা হয় শ্রাবণ মাস থেকে পুরো অঘ্রাণ মাসে চলে যায় ঠিক আছে অঘ্রাণ মাসে গিয়ে অগ্রাণ মাসে দুই তারিখ বিয়ে ঠিক হয় তো মাঝখানে পুরো পাঁচটা মাস ঠিক আছে গ্যাপ চলে গেল এবার যখন তারা এটা বলে চলে গেল এবার যখন আবার আমাদের পাড়ার লোককে এই বিষয়টা জানানো হলো তখন সামনে অনেকেই কিছু বলেনি সামনে অনেকেই কিছু বলেনি কিন্তু এমনও লোক ছিল সামনে বলেছে যে এই তো ডেট চেঞ্জ হলো এবার কোন দিন শুনবো বিয়েই হবে না তখন আমরা কিন্তু মুখ বুঝেছিলাম কারণ যেহেতু একটা জিনিস আমাদের একটা ঝড় আমাদের উপর দিয়ে গেছে তাই আমরা এই বিষয়ের মুখ খুলিনি আমার পিরিয়ডসের দিনগুলো বাদ দিয়ে আর আমার অতিরিক্ত শরীর খারাপের দিনগুলো বাদ দিয়ে বারো মাস তিনশো দিন আমি আমাদের বাপের বাড়িতে পুজো দিতাম হ্যাঁ পুজো দিতাম আর সেটা দিতাম ক্লাস থ্রির থেকে আমি যখন ক্লাস থ্রিতে পড়ি প্রাইমারিতে আমি তখন থেকে ঠাকুর পুজো দিই তো ওই পাঁচ মাস আমি শুধু তুলসী তলায় জল দিতাম ঠাকুরকে যখন আরতি করতাম তখন শুধু আমি একটা কথাই বলতাম ভগবান বা ঠাকুর তুমি আমার বিয়েটা সুস্থ স্বাভাবিকভাবে হইয়ে দিও যেন কোনো আর বাধা বিঘ্ন না আসে পাঁচটা মাস কন্টিনিউ আমি ওইভাবে ডেকেছিলাম আর সেই যে সহ্য করেছিলাম আজকে তার ফলস্বরূপ আমি এই বসে আছি এই শ্বশুরবাড়িতে এখান থেকে এই ঘটনা হয়েছিল তো আমি সেই শ্বশুরবাড়িতে এখন বসে আছি ভালো বর পেয়েছি ভালো ঘর পেয়েছি ভালো পরিবার পেয়েছি আজকে দেখো যদি সেই দিন আমি মানে ওই নিজেকে ওইভাবে কন্ট্রোল না করতাম নিজেকে নিজে শেষ করে দিতাম তাহলে এই সুখটা কি আমার পাওনা হতো পাওনা হতো না এই জন্য বলছি জীবন একবার জীবন বৈচিত্র্যময় অনেক ঝরঝাপটা যাবে জীবনের উপর দিয়ে কখনও কোনো খারাপ ডিসিশন তোমরা কেউ নিও না যেমনটা আমি নি আমি জানি প্রত্যেকের জীবনে এর থেকে খারাপ অবস্থা আসে কিন্তু আমি চাই তোমরা আমার এই মোটিভেশনাল স্টোরিটা যদি পারো শেয়ার করে দিও তাতে যদি আমাদের দেশে ইন্ডিয়াতে কিন্তু সুইসাইড রেটটা অনেক বেশি তাহলে এই সুইসাইড রেটটা যদি একটু কমে একটুখানি নাহলে শুনলো একটুখানি ইন্সপায়ার হলো বেশিরভাগ কিন্তু হয় পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টরা বেশি করে তো এই ধরনের কেসও অনেক আছে বিয়ে ভেঙে যায় বাবা মার কথা চিন্তা করে নিজেকে শেষ করে দেয় অবশ্যই আছে এই ধরনের কেস তো যদি পারো তাহলে শেয়ার করে দিও আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আর এটা কোনো বানানো কথা নয় এটা সম্পূর্ণ সত্যি এটা আমার সঙ্গে হয়েছে তো জীবনকে ভালোবাসতে হবে ফাইট করতে হবে লড়াই না করলে জীবনের কোনো মজা নেই বলে না অন্ধকার না থাকলে আলোর মর্মটাই আমরা বুঝতাম না ঠিক সেরকম তো অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা লাইক করো কমেন্ট তো অবশ্যই আমি আশা করছি আর ভালোবেসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই